আমি ডক্টর সঞ্জয় সিনহা, অর্থোপেডিক কনসালটেন্ট, পঙ্গু হাসপাতাল, নিটোল। আমি আপনাদেরকে এখন শেখাবো কিভাবে হাঁটু ব্যায়াম করতে হয়। হাঁটুর ব্যায়ামের মাধ্যমে আপনার হাঁটুর 80% ব্যথা আপনারা ব্যায়ামের মাধ্যমেই এবং নিয়মের মাধ্যমেই আপনারা এই ব্যথা মুক্ত জীবনযাপন করতে পারেন। ব্যায়ামটা আপনার হাঁটুর জন্য এবং ভবিষ্যতে হাঁটুর বয়স ধরে রাখার জন্য অত্যন্ত জরুরি। সেই হাঁটুর ব্যায়ামই এখন আমি আপনাদেরকে শেখাবো কীভাবে হাঁটুর ব্যায়াম করতে হয়। প্রথমে হাঁটুর এক পা উঠাবো, এক পা উঠিয়ে 20 পর্যন্ত গুনবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এইভাবে 20 সেকেন্ড পর্যন্ত গুনবেন। এরপরে দ্বিতীয় পা এইভাবে 20 পর্যন্ত গুনবেন। 1, 2, 3, 4, 5 এইভাবে 20 পর্যন্ত গুনতে হবে। এরপরে দুই পা একসাথে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে 20 পর্যন্ত গুনবো। এটা প্রথম ব্যায়াম। দ্বিতীয় ব্যায়াম, হাতটা ঠিক এইভাবে রাখবেন, এইভাবে না, এইভাবে চোরার নিচে দিবেন। তারপর এই ঠাই দিয়ে হাতের উপরে চাপ দিবেন, চাপ দাও, 20 পর্যন্ত গুনবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে 20 পর্যন্ত গুনবেন এই হাত। এবার অপর হাত 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইভাবে 20 পর্যন্ত গুনবেন। এইবার দুই হাত একসাথে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে 20 পর্যন্ত গুনবে। এরপর সোজা অবস্থায় আরো দুটো ব্যায়াম আছে। প্রথমে ডান পা উঁচা করবেন, সোজা, হাঁটু সোজা থাকবে, এটা 20 পর্যন্ত গুনতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে 20 পর্যন্ত গুনবেন এক পা। এরপর দ্বিতীয় পা 1, 2 এভাবে করে 20 পর্যন্ত গুনবে। এরপরে পায়ের পাতাটা এইভাবে আপনার মুখের দিকে টেনে নেবে, টেনে শক্ত করে ধরে রাখবেন 20 পর্যন্ত। 1, 2, 3, 4 এভাবে 20 পর্যন্ত গুনবে। প্রথমে এক পা, এরপরে দ্বিতীয় পা 1, 2, 3, 4, 5, 6 এভাবে 20 পর্যন্ত গুনবে। এরপরে দুই পা, দুই পায়ের পাতা একবারে করবে এভাবে 20 পর্যন্ত করুন। তাহলে শোয়া অবস্থায় দুটো ব্যায়াম এবং বসা অবস্থায় আপনাদের দুটো ব্যায়াম, এই চারটি ব্যায়াম করলে আপনার হাঁটুর স্বাস্থ্য ঠিক থাকবে। এরপর উঠে আসুন, এরপর নিচে বসুন। এইভাবে বসে টয়লেট করা যাবে না, হাঁটুর সবচেয়ে ক্ষতি এটাতে হয়। এটা বসুন, এইরকম কোন জিনিসে বসা যাবে না, এইরকম কোন জিনিসে বসা যাবে না। বসতে হবে চেয়ারে, চেয়ারই হচ্ছে সর্বশেষ সীমা, এর নিচে বসা যাবে না, তাহলে হাঁটু ক্ষয় হতে থাকবে। চেয়ারে বসলে হাঁটু ভালো থাকবে, হাঁটু স্বাস্থ্য ভালো থাকবে, এর নিচে বসা যাবে না। এরপর আপনি যত খুশি আপনি হাঁটতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি যত খুশি হাঁটতে পারেন, হাঁটার ক্ষেত্রে কোনো রকম কোনো বিধিনিষেধ নেই, যত খুশি আপনি হাঁটতে পারেন। হাঁটুর এই জিনিসগুলো মেনে চললে আপনার হাঁটু স্বাস্থ্য ভালো থাকবে। হাঁটুর স্বাস্থ্য ভালো মানে আপনি ব্যথামুক্ত জীবন, আপনি হাঁটু ব্যথামুক্তভাবে আপনি হাঁটতে পারবেন, আপনার ব্যথামুক্ত জীবন থাকবে, হাঁটু স্বাস্থ্য ভালো থাকবে।